ডিজে বাপি দু শাইক নম্বর পোল। আপনাদের বাড়ির কাছে একটা ছেলে আছে, আপনাদের বাড়ির কাছে, জানি না ভগবান তাকে এতই দিচ্ছে আর সে বেটা ভগবানকেও দিতে আছে। আপনাদের বাড়ির কাছে আপনারা কত গর্বিত মান। কয়েকদিন আগে কানাই বলাইকে 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিল, 1 কোটি টাকা দিয়ে আসলো নবদ্বীপ কানাই বলাই আশ্রমে। আপনাদের এতে কোন জায়গা জানো? এখানে একটা মন্দির হতে হতে রাজাপুরে একটা বড় মন্দির দাঁড়িয়ে থেকে বানিয়ে দিল, নোলেখালীতে মন্দির বানিয়ে দিল, তালতলায় মন্দির বানিয়ে দিল। এবারে তার বড় টার্গেট আছে ঢোসা চন্দনেশ্বর থেকে আপনাদের গোচরণ থেকে মাঝখানে একটা জায়গা আছে, নাম তার হোগলডোল। ওই জায়গাতে 1 কোটি টাকার বাজেট নিয়ে নিয়েছেন, একটা দ্বিতীয় পুরী আপনাদের কাছে তুলে দিয়ে যাব। রাধে রাধে, এত বড় দান, আপনারা তো হরিসভা করেন, যেতে পারেন না? যাবেন, চাইবেন, দেবেন। নামটা বিমল সাপুই মহাশয়, এবং তিনার একটি পুত্র প্রশান্ত বাবু, তারও অপারক দান, যে দানের তুলনা হয় না। বলে দাদা কার জন্য রাখবো, আজকে ফোন করছে, দাদা আমরা কার জন্য রাখবো? জানো ভগবান দিয়েছে, যদি ভগবানের সেবায় না দিই ভগবান যে আবার আমাদের কাছ থেকে কেড়ে নেবে গো। আপনাদের হরি সভা হয়, আপনাদের বাড়িতেও তো মন্দির মোট হয়, আপনারা যাবেন? হরিশ্চন্দ্রের কথা শুনেছি, গ্রন্থে দেখেছি, বাস্তবে দেখিনি। গুরুদেবের শরীর খারাপ করেছে, লকডাউন বাজারে নিজে গাড়ি বুক করে গিয়ে বাবাকে দেখতে গেছে। ভাবতে পারেন 9 মাস কি খাবো আমরা চিন্তায় বসে আছি, এখান থেকে হাট বাজার করে পুলিশ প্রশাসন নিয়ে কানাই বলাই আশ্রমে গেছে জিনিসপত্র দিতে। বলে প্রহ্লাদ চিন্তা করিস না, শুধু খেতেই থাক আর আমার কানাই বলাকে দিতে থাক। তিনি তো কখনো প্রকাশ করেনি, আমরা করছি, কেন বলুন তো? আপনারা গর্বিত হবেন যে আমাদের গ্রামে, আমাদের থানাতে, আমাদের এলাকাতে এমন একটা ছেলে আছে যে ভগবত সেবায় এত দান করে। বিমল হরি বল, 210টা দেশ কালকে দেখতে পাবে, যাদের কাছে মোবাইল আছে তারাই দেখতে পাবে আপনাদের কথা। আপনারা কত ভাগ ভাগ, হরিশ্চন্দ্র তো কত দূরে, আপনাদের কাছে সেই ছেলেটা, তার অপারব দান। আরে রোজগার তো সবাই করে, কি করেন না আপনারা, করেন না? ভগবানের জন্য কি 2 কাঠা রেখেছেন কোথাও? ছেলের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য রেখেছেন, আর উনি যা করছেন সব ভগবানের জন্য। আপনারাও এমন একটু একটু করে দেওয়ার চেষ্টা করুন, তিনি বিহ দিয়েছেন, আপনারা একটু দেবেন। হিন্দু মানুষ নবদ্বীপে গেলে, বৃন্দাবনে গেলে ভগবানকে প্রণাম করেন, অতিথিকে প্রণাম করেন। আপনারা অপরাধ যদি না নেবেন, যদি মনে না করবেন আমি বলবো, না হলে বলবো না, মানে বললে আপনারা কষ্ট পাবেন তাই বলবো না, ছেড়ে দিই, থাকুক কথা বলবো। দেখুন আপনারা যে টাকাটা আপনাদের বাঁটরাতে চালাতে পারেন না, সেই টাকাটা নবদ্বীপের ভিখারিকে দেন, ভগবানকে দেন। আচ্ছা বলুন তো, ভগবান কি আপনাকে বলেছে যে তোর এই অচল পয়সাটা আমাকে দে? অর্জুনকে কৃষ্ণ বলেছিল, অর্জুন তোমার অচল শরীরটা তুমি আমাকে দাও, আমি সচল করে দিই। আমরা যেই টাকাটা ছেড়া সেই টাকাটা ভগবানকে দিই। গেলবারে এখানে গান করে গেলাম, বলি যেন আপনাদের ওই গুড়ের হাট থেকে হরিনারায়ণপুরে আঁচলে পড়েছিল 900 টাকা, তার মধ্যে 650 টাকা ফাটানো, সব ছেড়া, টিকিট মারানো। কেন দেবে? যেটা আমার ভগবান নিয়ে চলতে পারবে না সেটা কেন দেন আপনারা? আমি কি আপনাদের দান ফিরিয়ে দেব?
আপনার দিলে তো আমি নিয়ে যাই কানাই বলাইর জন্য। এটা জানবেন, যেটা দিলে একটা চকলেট কেনা হবে সেটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা দিয়ে একটা চকলেটও হবে না সেটা ভগবানকে কেন কাউকে দেবেন না, অপরাধে হয়ে যায়। দেবেন না, দেবেন না। ঈশ্বরকে অর্থ না দিয়ে প্রণাম করলে কি ঈশ্বর আপনার প্রণাম নেবে না, না আপনাকে আশীর্বাদ দেবে না, না আপনি অর্থ দিলে আপনাকে আশীর্বাদ দেবে, না হলে আশীর্বাদ দেবে না, না দশ টাকা দিলে দশ টাকার মাপে আশীর্বাদ দিবে, পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকার মাপে আশীর্বাদ দিবে, এটা কখনোই ঈশ্বর চায় না। হ্যাঁ, ঈশ্বর মঙ্গলময়, দিলেও তিনি মঙ্গল করে, না দিলেও তিনি মঙ্গল করে, এমন কোনোদিনই করবেন না। যেটা চলে সেটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা চলে না সেটা দেবেন না। গোরা কুমার কৃষ্ণ নাম গাইছে, রাধে সে কৃষ্ণ গোবিন্দ বল, রাধে সে কৃষ্ণ গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, হরে গোপাল বল, গোবিন্দ বল, হরে গোপাল বল, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল, রাধে শ্রী বলো, 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 বলো রে, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল, রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ বল। ছোট্ট ছেলে, এক বছরের ছেলে গো, বসে থাকে গুনগুন করে, মা হরিনাম গাইলে ছেলে হরিনাম গায়, হ্যাঁ মা রান্না করে বলে, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, জীবন মরণ কালে গতি নাই মোর, কালন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে কবে বসাব দুজন, শ্যাময়ঙ্গে দুব চুয়া চন্দনেরই গন্ধ, চামর খেলাব কবে ঘেরেব মুখ চন্দ্র, গাতিয়া মালতির মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম মূলে, আহ রূপ রঘুনাথ পদে বহু মোরা কুতি, কবে আমি হেরিব গো যুগল মুরতি, রূপ রঘুনাথ পদে বহু মোর আস, নাম সংকীর্তন করে নরতম নরতম Oh
গৌর মুরলীধরী গোলক বিহারী মুরলীধরী গোলক বিহারী উকারে মুরলী কো মুরলীধরী ঘনশ্যাম গিরিধারে প্রভু গিরিধারে সরে গাধনি জনি নি পাম গাগারে ম পাম গাগারে নিশের নি পাম পাম গাম গে গারে মুরলী ধন মুরলী কহে প্রভু গিরিধর নাগর সানি মীরা কে প্রভু গিরিধর নাগর রাখো মিনতি মধানি সে গম গোপালের বাবা গোরা কুমোর মাটির ভাঁড় বানাচ্ছে গো, মাটির ভাঁড় বানাচ্ছে ঠুকু ঠুকু করে মাটির ভাঁড় বানাচ্ছে। আর কৃষ্ণ প্রেমে কি বলছে জানো, চৈতালি চৌদিনি চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে বাজনটা ভালোই মিশু বাবা, ভালোই মিশতে হবে। চৈ চক্রের মতো চাবুক মারলে যেমন মানুষের গায়ে লাগবে, এমন গান গাইতে হবে, এমন বাজনা বাজাতে হবে মানুষের হিত জন্য। তাহলে গান নয় দোকানের পান খেলাম ফেললাম। চৈ চৈতালি চাঁদিনি চৈতালি চাঁদিনি রাতে চৈতালি 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 চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে চৈতালি চাঁদিনি রাতে নীল কমল কুলি ফুটিত জনি মেলি শোভাকৃত দরশীল
দেখো দেখো তোমার কাছে গোপালকে রেখে গেলাম, এখন গোরা কুমোর কিন্তু কৃষ্ণের ভাবে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌরী গৌরী, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখো দেখো আমি রান্না করতে চললাম, তোমার কাছে ছেলেকে দিয়ে গেলাম, গোরা কুমোর এত কৃষ্ণ নামে বিবর হয়ে মাটি পোচ করছে, মাটি মাখাচ্ছে, মাটির ভাঁড় দিচ্ছে, মাটির ভাঁড় বানাচ্ছে, কোথায় চক্রের মধ্যে মাটিটা ফেলে দিয়ে আপনার মা কুমোর বাড়ি গেছেন, কুমোর বাড়ি গেছেন কোনোদিন মাটির ভাঁড় বানানো দেখেছেন? হ্যাঁ, চাকের মধ্যে চাকটাকে ঘুরিয়ে দিয়ে একটা মাটির ভাঁড় কাদাকে ফেলে দিয়ে হাঙ্গুল দিয়ে এরকম করলে ভাঁড় হয়ে যায়, আবার একটা সুতো দিয়ে কেটে নিয়ে সুন্দর করে বসিয়ে দেয়, কি সুন্দর কাণ্ড কারখানা। এখন গোরা কুমোর ভাবে বিবর হয়ে গেছে, চোখের জলে বুক ভাসিয়ে চোখের জলেই মাটি কাদা হয়ে গেছে, আর গোবিন্দকে বলছি আও আও আজি মালি লাল তুজে মামি বুলারে সেই আগে থাকা আও আও আজো মাল ধাদিন দিন তুজে মামি বুলারে, কথার অর্থ হচ্ছে আও আও আজমাল লাল। আহা, মারোয়ারি যারা, বিহারি যারা, পাঞ্জাবি যারা, হিন্দুস্থানি যারা, তারা ভগবানকে আজমাল লালা বল রে। আদমি এক নাম বহু হতে হ্যায়, জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, বলছে আও আও আজমাল লাল তুজে মামি বুলা রে, তোর জন্য কত কাঁদছে রে, রোকে রোকে রো পুকার। কে বলছে? রাধারানী বলছে, আমাকে নাই তুমি অভাগিনী করে ছেড়ে যাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমার মা যে কাঁদছে, আও আও আজি মালে তুজে মামি বুলা রে, তুজকে রুই রুই করি পুকার, আও
तुझे मामी बुला रे तुझे मामी बुला रे कहाँ तेरा सीदम और सुदम साखा छोड़ गए तू ब्रज काला रे आओ आज मेरे मलिला तुझे मामी बुला रे आओ आओ आज मलिला तुझे मामी बुला हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण माटी तो पोच करछे माटी माखाछे माटी माखाते माखाते गोरा कुमार कखन जे तार एक बछरेर छेलेर जे माथाटाके घुरिए दिएछे से निजेई जाने नामेर घोरे নিজের ছেলের ঘাড়টা মটকে দিল মাটিটা শক্ত ভেবে আছাড় দিয়েছে মাথাটা ফেটে চৌচির হয়ে গেল সারা গায়ে রক্ত তবু গোরা কুমার গাইতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মাটির কৃষ্ণ 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 হরে হরে কবে তোমার হরে রাম হরে রাম 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 হরে 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 নাই কবে তোমার কৃপা হবে কবে তোমার কৃপা হবে মাটির ভাড় তোমার সেবায় যাবে কানাই তোমার কবে কৃপা কবে ওগো মাটির ভাড় কবে সেবায় যাবে কবে তো সকলে সোনার ভাড় চায় রূপর ভাড় চায় আমার এই মাটির ভাড়টা কবে তোমার সেবা হবে গো একটাই তো কারিগর একটা মাটির ভাড় শ্মশানে যায় একটা মাটির ভাড় পথে গড়া গড়ি খায় একটা মাটির ভাড় ঘট হয়ে যায় একটা মাটির ভাড় আবার এমনিতে কুমোরের কাছেই ভেঙে যায় কুমোর কিন্তু একজন চলো না এদিকে লক্ষ্মী প্রিয়া দেবী খানিক পরে এসে
খোঁজ করছে কই গো ও গোপালের বাবা আমার গোপাল কোথায় গোবিন্দের নাম তার বন্ধ হয় না গোরা কুমোরের বদন দিয়ে দু নয়নে জল গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে গো তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল আজ ঝরা বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি তুমি হাসাও বলে হাসি দয়াল কাদাও বলে কাদি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো কবু তুমি বিচারকের বিচার সালায় চোর সাজ গো চাবি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি তুমি হাসাও বলে হাসি দয়াল কাদাও বলে ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি দশ বছর অন্তরে একবার আসবি করোনার মতো মানুষকে ভয় দিয়ে যাবি প্রত্যেক দিন আসবি না আদর পাবি গানটা পুরোটা গাইবি এমন জায়গায় দিয়ে যাবি যেখানে মানুষ মনে রাখে এই দেখ তুমি হাসাও বলে হাসি দয়া কাদাও বলে কাদি তুমি হাসাও বলে তুমি হাসাও বলে হাসি দয়াল কাদাও বলে কাদি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝরাও বলে ছড়ি সুরেই নেমে আসে ভগবান তানসেন সুরের দ্বারাই ভগবানকে বাড়িতে বসিয়ে রেখেছিলেন সুরের দ্বারায় ভীমসেন যোশী ভগবানকে কাছে এনেছিলেন সুরের দ্বারায় আল্লাহকে খোদাকে এনেছিলেন বিসমিল্লাহ খান সঙ্গীতের দ্বারায় পেয়েছিলেন অনুপ জালোটা ভগবানকে মুম্বাইতে রাধা গোবিন্দ মন্দিরে রাধা বিনোদ শুনতে এসেছিল অনুপ জালোটারের ভজন নাহলে কি একটা মানুষ বিশ্বের সম্রাট হয় গো তার কৃপা না হলে হয় না একটা ছেলে তো কদিন আগে চলে গেল বীরভূমে তার বাড়ি ছিল ছেলেটা অন্ধ যার গান এখনি গিয়ে দিয়ে গেলাম জীবনে পৃথিবীর আলোটা দেখলো না জীবনের ছেলেটাকে দেখলো না মেয়েকে দেখলো না স্ত্রীকে দেখলো না বৃক্ষ মাটি কেমন দেখলো না শিল্পীটি রাম কানাই
আর একটা হবে না গো, এক চলে গেছে গোষ্ঠ গোপাল আর এক চলে গেল রাম কানাই। যখন আমাকে ডিমাই বাবু মেঘালয় নিয়ে যায়, আমরা সরাইঘাট এক্সপ্রেসে উঠেছি রাত্রি দুটোর সময়, বোলপুরে গাইছে রাম কানাই, আমি ফোটাও বলে ফুটি দয়াল, ঝরাও বলে ঝরি, তোমার ভাব সাগরের অন্ত আমি পাই না গো কপু। ঘুম ভেঙে গেল, বাংকারে শুয়ে আছো, ঘুম ভেঙে গেল, রিজার কামরাতে কে এলো? যখন দেখি সঙ্গে একটা মেয়ে আছে, জুড়ি জুড়ি হারমোনিয়ামটা নিয়ে গাইছে, আর দুনয়ন দিয়ে তার অশ্রু বাড়ি বিগলিত হচ্ছে। ডিমে বাবু বলছে, এই বাবা তুমি এখানটা বসো, তোমাকে আর গান গাইতে হবে না, তুমি দেখতে পাও না? না না, দেখতে পাই না। তো তুমি এই রাতের বেলায় কেন এসেছো এত কষ্ট করে? জানো, রোজগার যদি না করি সংসার কি ভালোবাসবে? আজকে আমিও রোজগার করতে পারি বলে আমার কানাই বলেই আমাকে ভালোবাসে। যেদিন আমিও পারবো না সেদিনও হয়তো কানাই বলের কাছ থেকে হয়তো আমি ছুড়ে দেওয়া পাত্রই হয়ে যাব। পৃথিবী অনিত্য নয়, পৃথিবী নিত্য, আমরাই কেবল অনিত্য বস্তু। যতক্ষণ দিতেই পারবেন ততক্ষণে সবাই ভালোবাসবে। অন্ধ মানুষটার কাছে আমার একটা ভালো শিক্ষা হয়ে গেল। সত্যি গাইতে পারলে তো সবাই ভালোবাসে, দিতে পারলে সকলেই ভালোবাসে, দিতে না পারলে কেউ ভালোবাসে না। কাতে মুকান্তা কশ্যপুত্র সংসার সাগর অতি পবিত্র, বৈশ্যকাং বাপু তয়া তত্ত্ব চিন্তন দেবতা কান্তা কা। কি করুণা, কি বিশ্ব জগৎ, একটা অনিত্রে মায়ার জালে শুধু কেবলমাত্র বন্ধন হয়ে পড়ে আছে। ও গোপালের বাবা, তোমার গোপাল কোথায়? গোরা কুমারকে তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া দেবী ডাকছে। তখনো পর্যন্ত কিন্তু কৃষ্ণ ভাবের ঘরে ডুবে আছে, কৃষ্ণ ভাবের ঘরে ডুবে আছে। নিয়ে নেবে, নিতে নেবে, নেবে, ও ঠিক নেবে। এই বাবা একটু ভালো করে নে তো, আমাকে নিতে হবে না, সবাইকে নে। ভক্ত খুশি হলে আমি খুশি হয়ে যাই, সবাইকে নিয়ে ভালো করে করে ঘোরা, আমাকে ঘোরাতে হবে না, আমাকে তো সকলে দেখতে, বাটার মানুষকে দেখো, ভক্তকে দেখো। তো এখন গোরা কুমারকে যখন বলছে, কই গো গোপালের বাবা, আমার গোপাল কোথায়? এই যে, যেই সারা দিতে গেল চমকে দিয়ে, এতক্ষণ গোরা কুমার গোবিন্দের কাছে ছিল, আর যেই ছুঁয়ে ফেলেছে গোরা কুমারের কাছ থেকে, গোবিন্দ পালিয়ে গেল। এ কি, তোমার গায়ে কেন সারা অঙ্গে রক্ত? আমার গোপাল কোথা? গোপাল, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কাছে আমি আমার পুত্র গোপালকে দিয়ে গেলাম? কই না তো, তুমি তো আমার কাছে আমার ছেলেকে দিয়ে যাওনি, তাহলে দিয়ে গেলে তুমি আমাকে বলতে পারতে। আমি তোমায় কত করে বলে গেলাম, দেখো না তোমার গায়ে। এ কি, কাদার মধ্যে কেন হাত দেখা যাচ্ছে? ছুটে গিয়ে লক্ষ্মী প্রিয়া দেবী যখন কাদাটা সরিয়ে দেখে, ছেলের দেহটাকে চেনা যায় না। নামের ঘোরে গোরা কবর কখন যে তার নিজের ছেলেকে মেরে দিয়েছে সে নিজেও জানে না। এ কি করলে তুমি? আমার একমাত্র গোপালকে তুমি মেরে ফেললে? না 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 না, একই করলে তুমি, একই করলে গো। ও
গো দয়াময় ও গো কৃপাময়, একি করলে তুমি, একি করলে আমার, একি করলে গো, দেখোটা আমি করিনি গো, তুমি যে কখন আমার গোপালকে আমার কাছে দিয়ে গেছো আমি তো নিজেই জানি না। অচৈতন্য হয়ে গেল লক্ষ্মী প্রিয়া দেবী, পাড়া প্রতিবেশী সকলে ছুটে এলো, ছুটে বলছে গোরা 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 গোরা। এই যে লজ্জা করে না, লজ্জা করে না, এখনো তুমি বসে বসে কাঁদছো, এতক্ষণে আমি হলে মরে যেতাম, অবাক হয়ে গেল গোরা কুমু, নিজের ছেলেকে মেরে দিয়ে নাটক করছো আমাদের কাছে। এ শোনো, আমি গ্রামের বিশিষ্ট মানুষ, আমার অনেকদিন আগে থেকে সন্দেহ ছিল এই গোরা কুমুরের প্রতি, তোমরা তার প্রতি বিধান কেউ করলে না, আজকে যদি ও তার নিজের ছেলেকে মেরে দেয়। গতকাল যে আমাদের ছেলেকে মারবে না এ কোনো সন্দেহ আছে? তাই বলছি শোনো, একে এখনই মৃত্যুদণ্ড দাও, এর মৃত্যুদণ্ডই কাম্য। আর একজন বলছে, জমিদার বাবু একটা কথা বলি, গাছের গোড়া কেটে নিলে কি আর গাছ মরে যায় গো? কি আবার গাছের গোড়া থেকেই তার গাছ বেরোতেই থাকে? আমি একটা কথা বলছি শোনো, এ বেটাকে যে গ্রামে পাঠাবে সে গ্রামেই এরকম দুর্ঘটনা করবে, তার চেয়ে আমাদের এই গ্রামে থাকুক। তবে একটা কথা, কি এর দুটো হাত কেটে দাও না। না 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 না, তোমরা তোমরা আমার হাত কেটে নিও না গো। আমি 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 করছি, দাঁড়াবে একটু একটু, তোমরা দাঁড়াও একটু একটু, আমি আসছি। বাড়ির ভেতর থেকে ধারালো কাটারি বের করে এনে বলছে, এই তো কাটারি, এই মামাতে ধরেছি, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। লক্ষ্মী প্রিয়ার চেতনা ফিরে বলছে, স্বামী তুমি একই করতে চলেছ। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া গো, যেই হাতে গোবিন্দ সেবা হলো না, যে হাতে আমার গোপালের সেবা হলো না, যেই হাতে আমি আমার গোপালকে স্নেহ না করে আমি মেরে ফেললাম, এ হাত আমি আর কার জন্য রাখবো বলতে পারো লক্ষ্মী প্রিয়া? হাতটি আমার অনেক আগেই বিসর্জন হয়ে গেছে গো। না না, আমি আমি আর কারো কথা শুনবো না। এই তো একটি হাত করে দিল, কাঁপতে কাঁপতে হাতটা পড়ে গেল। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, আমি 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 একটি হাত কেটে দিয়েছি গো। আমি আমি তোমাকে বলছি লক্ষ্মী প্রিয়া, তুমি কি তুমি কি আমার কথাটা রাখবে প্রিয়া? দাও না, দাও না গো, এই কাটারিটা দিয়ে আমার আমার এই হাত থেকে তুমি কেটে দাও না গো, কেটে দাও না, না কোনোদিন আমি পারবো না। কোনোদিন কোথাও হয়েছে কোন নারী তার স্বামীর হাত কেটে দিয়েছে? তুমি পারবে না। তবে পেরেছিল কি করে সেই মেয়েটা, যেই মেয়েটা বিশ্বামিত্রকে, যেই ছেলেটা বিশ্বামিত্রকে রাজ্যদান করার পরে তার স্ত্রীকে অপরের বাড়িতে বন্ধক রেখেছিল, তার ছেলেটাও মারা গেল, সে মেয়েটা করেছিল কি করে?
ওগো ওগো লক্ষ্মী প্রিয়া, তুমি জানো না আরো একটা মেয়ে ছিল গো, স্বামীর কথায় নিজের পুত্রকে কেটে রান্না করে ভগবানের সেবা দিয়েছিল। তুমি কি পারবে না, তুমি কি পারবে না বিষুকেতুকে কেটে যদি তার স্বামীর কথায় অতিথি সেবা দিতে পারে? তুমি 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 পারবে না? আমার এই আমার এই অচল হাতটাকে তুমি কেটে সচল করে দিন। এই না তুমি সহধর্মিনী, বাহ, এই না তোমার মাথায় আমি সিঁদুর দিয়েছিলাম, এই না তোমার লজ্জা নিবারণ আমি করেছিলাম, বাহ লক্ষ্মী প্রিয়া, এর আগে যদি আমার মৃত্যুটা দাদা তুমি বলো না, বলো না, আমি 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 এই তোমার হাত কেটে দিচ্ছি। এই বলে লক্ষ্মী প্রিয়া কারণে নিয়ে তার হাত দাও বেগে যায়, বেগে সাজানো বাগানটা তার ভেঙে গেল গো। রুধির পাতে অচৈতন্য ঘোড়া কুম কাপড়ের অঞ্চল দিয়ে বেঁধে দিলেন স্ত্রী স্বামীর কাটা হাতটাকে, আর বসে বসে ঘোড়া কুমোর কাঁধে আর গায়ে গো। বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না, বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো। আমার গো, জানো আমি যদি জন্ম হয়েছিলাম, আমার মাতা মরলো, পিতা মরলো, তাদের ভাই ছাড়িয়ে গেল, কেউ সঙ্গে নিল না, পিতা মরল, প্রাণের ভাই ছাড়িয়া গেল, সঙ্গে নিল না, আমি কি বলিব তাহারে গো, কি বলিব তাহারে গো, আপন কর্ম তো ভালো, বহুদিন পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙে দিজো না, বহুদিন পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙে দিজো না।
দেখো বংশীওয়ালা বাজাই বাঁশি দুপুর বসে একে বাঁশুরি মাটির ভাঁড় বানাতে পারবো না, আমার হাত নেই। একটা উপায় আছে। কি গো স্বামী আমাকে বলো না, আমাকে এই এই উত্তরিটা দিয়ে এই এই উত্তরিটা দিয়ে একটা ঝোলা করে দাও না, আমি আমি নগরে নগরে ভিক্ষা করব। আর ভিক্ষার তণ্ডুল নিয়েছে তোমার হাতে তুলে দেবো, আর তুমি রান্না করে আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, কদে আমার নিঠুর বন্ধু রে, ঝোলা করে দিয়েছে। ঝোলা কাঁধে নিয়েছে কে? ঝোলা কাঁধে কে নিল? গোরা কুমুর হাত নেই। গোবিন্দকে বলছে আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আমার কাঁধে আমার নিঠুর বন্ধু রে, ভিক্ষা দিতে উঠলে আর পালাটা শোনা হবে, নেব যদি দিতে হয় দেবেন, আমি শেষে নেব। এখন সকালে শুনো, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে,
হল পিড়িতে জনম পিড়িতে মরণ রে আছে সাবধান পিড়িত করবেন দেখে শুনে পিড়িতের রং যেন কারোর গায়ে না পড়ে আপনারা পিড়িত করেন তাই রং যেখানে সেখানে পড়ে বলে তাই আপনাদের পিড়িত অমর হয় না আরে বাহ পিড়িত করেছিল সেই ছেলেটা সেই মেয়েটা শুনলে আপনাদের মেমোরি ফেটে যাবে ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে ভালোবাসে আর আপনারা কিনা জাত নিয়ে মরেন মেয়ে যেন দেখতে ভালো হয় যেন তিরিশ ভরি সোনা দেয় বলে সোনা বিয়ে করবেন না মেয়ে বিয়ে করবেন এই জন্য মেয়েরা এসে ভালো করে ঠেঙায় বলে তোমার বাবা যদি আমার বাবার কাছ থেকে পণ নিতে পারে তাহলে আমি তোমার বাপকে খেতে দেবো কেন কায়দা আছে গো হ্যাঁ এমনি দেয় না ঠিক কায়দা দেখে দেয় হ্যাঁ কিন্তু চণ্ডীদাস প্রেম করেছিল রজকের মেয়েকে গিয়ে প্রণাম করছে শুনো রজকিনী রামী তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নয়েছি আমি তাহলে চণ্ডীদাস যে রজকিনী রামীকে প্রণাম করেছিল তাহলে মিথ্যা হ্যাঁ তাহলে ভক্ত কবি জয়দেব যে পদ্মাবতীকে প্রণাম করেছিল তাহলে এটাও মিথ্যা আর একজন কে জানেন কেরালাতে বাড়ি কর্মবাদী গ্রামে নটি বেশ্যাকে প্রণাম করেছিল জানেন তো নাম তার বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রণাম করেনি চিন্তামণিকে যেই প্রণাম করে পালিয়ে গেল অমনি গোবিন্দের দেখা পেয়ে গেল ব্রহ্মকুণ্ডের ঘাটে হস্ত নিক্ষেপি জাতি সুবল কৃষ্ণ কৃমধূত হৃদয় নির্যাতিত তামাং পুরুষ সমগণয়ামিতে গোরা কুমোর বলছে পিরিতি অনল পিরিতে জন্ম পিরিত অনল মানে আগুন পিরিতেই জন্ম হয় আবার বেশি পিরিত করলে পিরিতেই মরণ হয় গোরা কুমোর বলছে পিরিতি অনল পিরিতে জন্ম পিরিতেই মরণ রে আরে পঞ্চু আরে কত কালে কাঁদাবি রে ওরে আমার নিঠুর বন্ধু রে ওরে আমার নিঠুর বন্ধু রে দোসর লাগিয়া ও ভিক্ষা দাও এই তুই মরিস নি তুই ছেলেকে মেরেছিলিস ওরে সাগর কখনো নাচে না রে সাগরে কোন দিন নাচে না রে নদী নাচে নালা নাচে সাগর কখন নাচে না রে নদী নাচে নালা নাচে সাগরে কোন দিন নাচে না রে নদী নাচবে বলে কেমন গীতায় লেখা আছে দেখবেন অর্জুনকে বলেছিল কৃষ্ণ হে অর্জুন তুমি বিথায় সরোবরে স্নান করতে গেছো আমার চরণে তো নদী নালা সাগরের উৎপত্তি মোহনা মে মল্লাহু তুমি ছোটা মল্লাহু ইয়া সচ কি বাত হতে এ রামচরিত মানস মে এক লিখা হতে হে জো ভগবান কো রামচরণ জি में बेक सुख में बंधन गाते हैं तुलसीदास की भजन भज मन राम चरण सुख भज मन राम चरण सुख दारी भज मन राम चरण सुख दारी राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन रज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई तो दाड़िए दाड़िए प्रेम होवे ना दाड़ाले प्रेम होय ना বসে বসে প্রেম করতে হয় নয়নে নয়নে মানে বরিশনে তাই উপজিল পি বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল রি
बाहुते बाहुते आलिंगन करिए ताई पजिलो पी रीति रसे द सा अरे पी रीति रसे द सा अरे पी रीति रसे द सा पी रीति रसे द सा अपराध क्षमा करबेन आज के कमिटी बिंदु लाभ আছে বলে হরি বাসর বসিয়েছে আস্তে লাভ না লাগে হরি সভা করবেন রাগ করবেন না কমিটি বাবু বলে কি লাভ এই লাভ আপনারা অনেকে ভাবেন ওরা কেন কমিটি থাকবে আমরা কেন কমিটি থাকতে পারবো না এটা আসল কথা নয় লাভটা এটাই আপনারা অনেক কিছু ভাবেন কিন্তু আমরা ভাবি যে কমিটির মতো ভাগ্যবান আর কেউ নয় বলে কেন নানান সম্প্রদায় এনে হরি সংকীর্তন করে আর শেষে সকলে চলে যান ওরাই থাকে পড়ে শেষে দেখবেন এই জায়গাটাই গড়াগড়ি খাবে আর কেনে কেনে বলে হারা দে সামনের বছর কি আমরা থাকতে পারবো আরে পীরীতি রসে রসার পীরীতি রসে রসার পীরীতি রসের সার রাম চরণে सुखदान राम चरण सुखदान राम चरण सुखदाई राम चरण सुखदाई भजा मन राम चरण सुखदाई गौर हरि बोल भजा मन राम चरण सुखदाई भजा मन राम चरण सुखदाई एक भगवान বৈষ্ণবদের মুখে এটা নাকি মত্তধাম এই জায়গাটা আসে মানুষ মরতে আসে নাকি আমরা কিন্তু মরণের জন্য 100 বছর বয়স আমাদের সিদ্ধান্ত করেছে কলি যুগেতে 100 বছর সিদ্ধান্ত করেছে কিন্তু আমাদের সেই 100 বছরটাকে উদ্ধার করার জন্য আমরা মহাযজ্ঞ শুরু করেছি সত্যি আপনাদের আপনাদের কাছে আমরা যে আমাদের কমিটির তরফ থেকে যে কত কিনা করেছি এক মুষ্টি চালের জন্য আমাকে একটা ভদ্রলোক বলেছিল তোমাদের লজ্জা নাই তোমরা বাঁডের গ্রামে থেকে এত দূর কালেকশন করতে কেন যে এসেছিলাম কেন যে গিয়েছিলাম শুধু এই যজ্ঞটাকে উদ্ধার করার জন্য কিন্তু আমি চাই আপনাদের এই হাসি মুখটা দেখার জন্য আমাদের খুব সৌভাগ্য আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন আমাদের এই যুবক ছেলেরা যারা এখন আগ্রহ নিয়েছে বা আমরা আপনাদের কাছে করজোড়ে আবেদন করব আপনারা আমাদের আশীর্বাদ করে যাবেন আমরা যেন যতদিনই বাঁচবো যজ্ঞটা চাইলে যেতে পারি আর আমার এই দাদা সত্যি আমাদের বন্ধুত্ব বলে আর কি ভাই আমাদের ছোট ভাই কেন আমাদের সঙ্গে অত্যধিক ভালোবাসা যাই হোক আমি গ্রামবাসীদের কাছে আমার একটা আত্ম আমার নিবেদন যে আজ যা হয়েছে হয়েছে আগামীকাল আপনারা মোটর সাইকেল আর মোটর ভ্যানটা এই রাস্তায় যাতে না চলে তাদের জন্য আপনারা সবাই আমাদের সাহায্য করবেন এই আমার অনুরোধ আমাদের নিত্যানন্দ ঠাকুর বলেছিলেন দেখো তো চেয়ে গ্রামের দিকে চেয়ে দেখো তো কত সুন্দর হার বসেছে দেশে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে মধুর মাধা মধুর হরিনাম সবাই হরিনাম করবেন কেন আমাদের দিন ভালো নয় গো আমি এই বয়সে অনেক শ্মশানে যাই কিন্তু শ্মশানে গিয়ে দেখি ইয়ং ছেলেরা গিয়ে লাইন দিয়েছে
এই যে 100 বছর পরমহংসের জন্য আপনাদের কাছেও আমার অনুরোধ, মধুর হরিনাম আমাদের করতেই হবে, করতেই হবে, করতেই হবে, নাহলে আমাদের দাই গৌর হরি বল হরি বল। সত্যি খুব সুন্দর গান করছে আমাদের প্রভাবদা, খুব সুন্দর হরিনাম করছে। ইসলিয়ে ছোটি আলি বাধ হতে হ্যাঁ এই হরিসভা কে লিয়ে, তো ত্রেতা যুগ সে ভি হুয়া থা তা লেকিন আপকালী যুগ সে লেকিন চল রহে মেরে কোটি টাইম ভি হো গয়ে না, মেরে পার্বতী শিল্পী ভি মেরি বড়া ভাই মেরি ভি পিতাজি হতে হ্যাঁ বা কোন মেরে মালুম নেই হতে হ্যাঁ। अभी आपको काच में आते हैं पर्वती शिल्पी देवनारायण पाल, गोल्ड मेडल प्राप्त पुरस्कार, बाबा बड़ी बड़ी सुना रहे होते हैं, इतना सुंदर आपको हरिनाम सुनाएगा बाबा। गोल्ड मेडल, गोल्ड माने सोना, सोनार मेडल जिन्हें पे हम ही तो कांगाल बाबा, हमार की आज निश्चय आप भलो सुना हरिनाम सोनार चे मूल्यवान, তাই সোনার প্রাপ্ত আপনাদের কাছে আসছে শোনাবে। তোমরা লেকিন এক তুলসীদাস কো ভজন আপকো কাছ মে শিকায়ত করকে যাতে হে, ও জো আদমি আকে বল রহে না যে লেকিন হাম লোগ এক মুষ্টি চাল কে লিয়ে জালা থা, লেকিন কিতনা আদমি কিতনা গালি দিয়া থা, গাল তো আপকো নেই দিয়া ভগবান কো দিয়া, ভগবান কে লিয়ে আপ গিয়া থা, আপকো লিয়ে আপ নেই গিয়া থা, আপকো মান ভি কাহাঁ হোতে হে আর সম্মান ভি কাহাঁ হোতে হে, ইয়া মে ঝুটা কহে না ক্যা? आप यहाँ से जितना आदमी जाए भगवान के लिए भिक्षा करने के लिए, आपके लिए नहीं जाते हैं, उसके लिए जाते हैं, मान गए ले उसको जाते हैं, अपमान होले वो भी होते हैं, सम्मान आने ओरे होते हैं। आप तो दो दिन आए दो दिन जाएगा, चाकर को कोई लाज लोज होते हैं। बारे बार अरे मैं भी तो चाकर होते हूँ, कन्हैया बलाई को चाकर होते हूँ, मैं चाकर काम करते है नगरी कर रहे, रुपया लेके उसको दे रहे, उसका कृपा होगा तो थोड़ी देगा नहीं तो कुत्ता का लूप भी बनेगा। ऐसी काम होते हैं तभी भी नहीं अहंकार करने पड़ेगा, जब मैं बड़ा गायक हो गए हूँ तो, लेकिन मिट्टी से मिस जाते हैं तुम लोग, यही सच्चा बात होते है। तुम कौन है? मैं हूँ तुम्हारा शरीर में, तू भी उसी लिए बहादुरी करके बात कह रहे, मैं तुमको छोड़ देगा तुमको कैसा बहादुरी हो बात कहो तो देखेगा। तो कविराज ने एक भजन लिखा, वो तुलसीदास ने भी बात कर रहे, बांग्लाते बोली ना कि हिंदी से सकल बुझते पारबे ना, ए हिंदी ते बोलबो बांग्लाते व्याख्या करे चले जाए। परवर्ती शिल्पी जिनी आछेन आमी खाली 5 मिनट आपनादेर काछे समय भिक्षा चेये निच्छि, कारण आमार समय चले गेछे, तो 5टा मिनट चेये निच्छि आर आपनि चले आसबेन आमी छेड़े देबो हरिभाषण। तो देखते देखते कि होलो ना, तुलसीदास ने एक कबीर माने चंडाल कपिट को बोल रहे, तो भगवान गेछे चंडालेर काछे नदी पार होने के लिए, तो नदी पार होने के लिए ये भगवान को वही कपिटी बोल रहे, मैं छोटी की मल्ला हूँ, तुम सागर की मल्ला हूँ, माने हमें नदी रखता केवल मात्र मोहना होते पारी नहीं, तुम्हें सागरेर मोहना, ये दशरथ का नंदन होते हो, मैं एक बात कहते हूँ, तुम अच्छा होते हैं, तुम्हारे चरण नहीं अच्छा होते, मतलब तुम ही भालो, तुम्हारे चरण टा भालो ना है, तुम्हारे चरण जो ही पाथर रे पर पड़े चे, वो ही पाथर एक नारी बनी है क्या चे, हैं? पाथर ओहल्ला पाषाण हुए चिलो, तुम्हारे पदस्पर से पुनराय प्राण फिरे पेलो, तो मैं तो बड़ी गरीब हूँ, मैं बड़ी दुखी हूँ, मेरी विश्वास होते गए तुम्हारा चरण मेरा कष्ट तरीर में जो पड़ जाएगा कष्ट तरी सुना हो जाएगा, ते लेकिन हे राम ये तरी मेरा नकरी है, ये तोरी चाहिए हमारे केवल मात्र जीविका चले, तुम्हें हमारे क्षमा करो, आमी जेनो हमारे एकटाई आशा आमी आजके तुम्हें पार करे दिच्छी, কিন্তু যেদিন আমার সংসার আমাকে জ্বালাতন করবে, আমার বার্ধক্য কাল এসে যাবে, সেদিন তুমি আমাকে পার করে দেবে গো। হে কানাই বলাই, হে রাধা রানী, আজ আমি হরিনাম গাইতে পারি, সবাই আমাকে ভালোবাসে, যেদিন আমি গাইতে পারবো না তুমি আমার হাতটা ধরে পার করে দেবে গো, তুমি জানো যে আর আমার বিশ্বে কেউ নেই,
এ বিশ্ব চরাচরে সকলি তোমার তরে তুমি বিনা কিছু নাই আর যশ প্রতিষ্ঠা মান অভিমান চূর্ণ সবই তোমার এ তুই সেই ছেলেকে মেরে দিয়েছিলিস না প্রণাম কর চাল লল দেব গোরা কুমার বলছে ঠিক আছে আমি প্রণাম করছি কিরে প্রণাম কর এই তো প্রণাম করলাম কেমন করে আমি মনে মনে প্রণাম করেছি ও মনে মনে প্রণাম করেছি তবে আজ আমরা মনে মনে তোকে চাল ডাল দিই এই বলে গোরা কুমোরের ঝোলায় করে গোরা কুমোর চোখ বন্ধ করতে যেই বলেছে গোরা কুমোর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর অমনি সকলে মিলে ইট পাটকেল ছড়ে দিয়েছে ঝোলায় ইটের ভারে গোরা কুমোর বলছে তোমরা আমাকে কি দিলে গো কেন তুই যদি চোখ বন্ধ করলে মনে মনে তোর প্রণাম হয়ে যায় আমরা মনে মনে পাথর দিয়েছি বাড়ি গেলে চাল ডাল আলু হয়ে যাবে মরে নাই যত জ্বালা যেন আমাদের কাছে আছে গোরা কুমোর কানতে কানতে লক্ষ্মী প্রিয়া এসো না গো পুটলিটা ধরে নাও না লক্ষ্মী প্রিয়া বাড়ি থেকে যখন বেরিয়ে দেখে বাড়ি নয় একুশতলা বিল্ডিং তালপাতার ছাউনি কি লটারি কেটেছে গোরা কুমো একুশ তালাই তো বিল্ডিং হ্যাঁ বিশটা তো বিশে বিশে জর্জরিত হয় আর বিশটা ইন্দ্রিয়কে প্রতিচালনা করে একটাই মাত্র মন তাহলে আমাদের এই তালপাতার বাড়ি খাঁচার বাড়ি খাঁচা বাঁশের তৌডি আজ আছে কাল নেই দেখতে দেখতে গোরা কুমোরকে বলছে স্বামী তোমাকে এগুলো কি দিয়েছে জানো আমি তো প্রণাম করতে পারিনি মনে মনে প্রণাম করেছিলাম বলে ওরা আমায় পাথর দিয়েছে গো তুমি রাগ করো না জানো জানো আর রাগ করে কাউকে অভিশাপ দিও না আর থাকতে পারলেন না পনেরো দিন গোরা কুমোর একটি পাতা আর এক গ্লাস জল খেয়ে কাটাচ্ছে ভগবান অন্তর্যামী আর থাকতে পারলেন না চলছে গো জাগো মন প্যারি সাবেরি সুরতে মেরে মনবা সুন্দর লাল মারি জাগো মন প্যারি থমকি থমকি চলে রে থমকি থমকি চলে রে থমকি থমকি চলে রে থমকি থমকি চলে রে অন্তর্যামী হয় ভগবান অন্তর্যামী চলে গো ভগবান হর অন্তর জমি হয় ভগবান অন্তর জমি হয় ভগবান টমকি টমকি চলে টমকি টমকি চলে চলে থমকি থমকি চলে থমকি থমকি চলছে আর গোরা কুমোরে বাড়িতে এসে বলছে ও মা কে আছো গো ঘরে বলার সঙ্গে সঙ্গে বলছে হাড়ি নাই হাড়ি না আরে হাড়ি নাই হাড়ি না গোরা কুমোর বলে দিল লক্ষ্মী প্রিয়া বলে দাও
প্রত্যেক আসরে যদি পঞ্চাশটা ষাটটা করে পাই কি হবে বলুন তো, তা যদি ভক্ত কেউ রাখতে পারে তাতে তো আমাদের লাভ, নিয়ে যাবেন, কেউ দরকার হলে নিয়ে যাবেন। আমি আমার হাড়ি নাই হাড়ি নাই হাড়ি নাই হাড়ি নাই বলে দাও না লক্ষ্মী প্রিয়া, বলে দাও না, বসে আছো কেন, যা যা বলে দাও। দেখো দেখো আমার স্বামী বলছে হাড়ি নাই গো। ও মা আমি হাঁড়ির জন্য আসি নাই, আমি এসেছি তোমার বাড়িতে দুটো খাবো বলে। ভগবান বৈকুণ্ঠে খাওয়ার জায়গা নেই, এখানেই আসছে সেই মহারাষ্ট্রে খাবে বলে। নাম তার বিট্টু, বিট্টু রূপে এসেছে ভগবান ভক্তের বাড়িতে খাবে বলে। এখন এসেছে গোরা কুমার শুনতে পেলো খাবে বলেছে। ও লক্ষ্মী প্রিয়া আমার একটু তুলে দাও না গো, আমি যাই। গোবিন্দ ভাবছে যদি আমায় চিনে ফেলে আমার সব কিছু শেষ। গোবিন্দের ভয় এমন করছে ছাতি ধকধক করছে, আর ভক্ত মনে আনন্দ আমার গোবিন্দ এলে না তো। লক্ষ্য দেখো, লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু পাবে না কোনো কিছু, লক্ষ্যে থাকতে হয়। তো এখন এমন সময় কি হলো না, গোরা কুমোর যেই বেরিয়ে দেখে, আচ্ছা তোমাকে যেন আমি কোথায় দেখেছি। হ্যাঁ তুমি দেখবে কোথায়, আমার বাড়ি যেন এখানে, আমার বাড়ি অনেক দূরে, আমি তোমার বাড়িতে খাবো দুটো এসেছি, তো খাবি, তোর যা লাগে তুই খাবি, আমার কি অভাব নাকি, যদি খাওয়ার ভয় আমাকে দেখাচ্ছি। এখন গোরা কুমোরের স্ত্রী অবাক হয়ে গেল যে আমি এতদিন অভুক্ত আছি, আমাকে আমার স্বামী চাল ডাল এনে দেয় না, তাহলে নিশ্চয়ই কোথাও, তাহলে নিশ্চয়ই কোথাও এই অর্থ লুকিয়ে রেখেছে অতিথির জন্য। এক কাজ করি, কি করব না এক কাজ করব কি জানো, মানে এই যে আমার স্বামীকে ডাকি ভেতরে, স্বামীকে ভেতরে ডেকে জিজ্ঞাসা করি, এই যে গোপালের বাবা শোনো, বলো কি বলছো বলো, মানে বলছি কি তুমি যে অতিথিকে বললে যা খাবি খাবি, তাই আমার মনে হয় তাহলে এতদিন যে আমি অভুক্ত আছি তুমি তো কই আমায় কিছু দিলে না, তা দাও অতিথির জন্য যা কিছু সঞ্চয় করে রেখেছো তুমি আমাকে দাও, আমি চাল ডাল কিনে আনি, কারণ তুমি তো খোড়া চলছে, তোমার তো হাত নেই, তা তুমি তো বাজার করতে পারবে না, আমি নিয়ে আসি। গোরা কুমোর তখন বলছে দূর পাগলি, আমার অর্থ কোথায় থাকবে, তাহলে তুমি যে বড় মুখ করে বললে তুই যা খাবি খাবি। জানো লক্ষ্মীপ্রিয়া দেবী, আমি যদি বলি আমার ঘরে কিছু নাই, অতিথি কি থাকবে, অতিথি পালিয়ে যাবে, তাই বলছি যা খাবি খাবি, আমরা যা খাচ্ছি ওকে তাই দেব। আহ এক গ্লাস জল আর একটি তুলসী পত্র নিয়ে যখন গোরা কুমোরের স্ত্রী ভগবান বিট্টুর কাছে দাঁড়ালেন, ভগবান কেঁদে উঠলেন, আমি তোমার বাড়িতে থাকবো আর যাব না, বাধা পড়ে গেল ভগবান। তোর নাম কি রে, আমার নাম বিট্টু। এ দেখ তোর বাবা মা, আমার বাবা মা বলেছে যখন কেউ দুঃখ পায় তার কাছে তুই দাঁড়াবি, আর তুই জানো ভগবান, আর তুই এখানে কি খাবি। কেন বাবা আমি তোমার কোদাল নিয়ে মাটি কুপিয়ে মাটির ভাঁড় বানাবো, আহা গোরা কুমোর তো আর বানাতে পারে না, গোবিন্দ মাটির ভাঁড় বানিয়ে মাটির ভাঁড় পোড়াই করে বাজারে গেছে বিক্রি করতে, ভাঁড় বিক্রি করে বাড়ি আসছে অনেক টাকা হয়েছে, বলছে বাবা টাকাগুলো গুনে নাও, বলছে খোকা রে আমার কি আর হাত আছে, আমার পাপিষ্ট হাতকে তো আমি কেটে দিয়েছি, তাই বলছি খোকা তুই এ কাজ কথা বাদ দে তুই গুনে নে, বলছে বাবা অনেক টাকা হয়েছে তোমার জন্য একটা বাড়ি বানাবো। গোরা কুমোর তখন বলছে না রে আমার মনে একটা আশা,
অনেক দিন থেকে সাধ করেছি বৈষ্ণব সেবা দেব, তুই পারবি আমার ছেলে হয়ে। জানি আমার গোপাল যখন চলে গিয়েছিল সেদিন থেকে বাসনা করেছিলাম সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে নাকি হারিয়ে যাওয়া বস্তু আবার ফিরে পাওয়া যায়। তুই পারবি? বিট্টু ভগবানকে দিয়ে ত্রিপল দিয়ে প্যান্ডেল করলো, সবজি কিনে এনে আমান্য করালো, রান্না করালো। এবারে গোবিন্দকে বলছে, ওরে বিট্টু আর একটা আমার আশা আছে, ওই বৈষ্ণবরা আসলে তো পাদ্য অর্ঘ্য করতে হবে। দেখো আমার তো হাত নেই রে, তুই পারবি ওই বৈষ্ণবের একটু পাদ্য অর্ঘ্য করে দিতে? বিট্টু কেঁদে উঠলেন, বাবা শেষ পর্যন্ত তুমি আমাকে বলছো চরণ দোয়াতে। গোরা কুমার তখন কেঁদে কেঁদে বলছে, কেন রে, আমার ভগবান যদি দরিদ্র ব্রাহ্মণ সুদামার পাদ্য অর্ঘ্য করতে পারে, তুই কি পারিস? হেরে গেলেন ভগবান, হেরে গেলেন ভগবান, হেরে গেলেন। আমি পারব। গোরা কুমারের কাছে বিট্টু চরণ ধৌত করছে, হেন কালে নারদ এসে পড়লো। নারদ তো চিনে ফেলেছে, এর শিকি পাকা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শা, যার শিকি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা। প্রভু দাঁড়ায় শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, পাখা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এটা একটা মুসলমানের লেখা গান, বিশ্বকবি নজরুল। নারদ বলছে, বাবা তোমার আর কোনো ঘেরার জায়গা নেই, খোলার জায়গা নেই, তুমি এখানে খেলতে এসছো? বাহ প্রভু, তোমার অলিত লীলার মাধুর্য লীলা আজ আমার সমাপ্ত হয়ে গেল, আজ আমি চিনতে পেরেছি তোমার অবসান, আমি বুঝতে পেরেছি। নারদ সাবধান, আমি যদি ভগবান তুমি এখনি বলে দাও তাহলে কিন্তু আর এরা আমার বাড়িতে কেউ সেবা করবে না, তাই আমি তোমাকে বলছি সেবাটা হয়ে যাক তারপর তুমি বলবে। দেখতে দেখতে সকল বৈষ্ণবের সেবা হয়ে গেল, আর যেই সেবা হয়ে গেছে নারদ ছুটে গিয়ে গোরা কুমারকে বলছে, তুমি জানো আরে কাকে দিয়ে কর্ম করালে? আরে আমি না জানি, তুমি তো জানো। এই বলে বিট্টুকে যখন জড়িয়ে ধরিল, বিট্টুর স্পর্শে গোরা কুমারের পুনর হাতে ফিরে পেল, হাতে ফিরে পেল। গোরা কুমার তখন বলছে, তুই কে রে, আমার বাড়িতে এত কর্ম করলি, এত দাসত্ব স্বীকার করলি? আহা, শঙ্খ চক্র গদাধর নীল কলে বড় পীত পীতাম্বর দেখি প্রদম, শঙ্খ চক্র নীল কলে বড় পীত পীতাম্বর দেখি প্রদম, নম নারায়ণ নম নারায়ণ সার লীলা তোমার, আজকে আমি তোকে পেলাম কিন্তু আর ভক্তরা তোকে পাবে না, তাদের তো মনে আশা রবে।
মহারাষ্ট্রের তীর্থের কাছে শোনো ভক্তগণ বিঠল দেব নামে মূর্তি দেখিল তখন গ দেখিল তখন নব নারায়ণ নব নারায়ণ নারায়ণ নব নারায়ণ ভক্তের লাগি ভগবান ভিক্ষা যে করিল ভগ ভিক্ষা যে করিল ভক্তের লাগি ভগবান গোবিন্দ আমার একটি আশা রে আমার যে গোপালটা হারিয়ে গেছে সে কেমন আছে গোরা কুমার এই যে গোরা কুমারকে বলছে বাবা তুমি পেছন ফিরে দেখো তোমার পুত্র গোপাল দাঁড়িয়ে আছে আহা খেলিছ এ বিষলই বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু নীরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আলমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাগি চগড়ি চগিতে আপন শোনে নীরজনে প্রভু নীরজনে খেলছ হে বিষলয়ে বিরাট শিশু আলমনে খেলছ হে বিষলয়ে বিরাট শিশু আলমনে খেলছ তারকা রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে নানা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি নিত্য তুমি হওদা সুখে দুঃখে অবিকার হাসিছ গড়িছ আপন মনে নীরজনে প্রভু নীরজনে খেলিছ ভক্তের সনে ভগবানের মিলন গইল সবাই মিলে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করে হরি হরি বল আমার রাই দাঁড়ালো গো ও গো শ্যামের বাপ আমার রাই দাঁড়ালো গো ও গো শ্যামের বাপ তোরা সুখী রূপের কিরণে আমার রাই দাঁড়ালো হরিবা
राई दादा लोगो आवार से मेरी बामे राई दादा लोगो राई दादा लोगो आवार से मेरी बामे आवार राई दादा लोगो सामेरी बामे सुखी बोले आमारे कृष्णारे कदम तहलाए थाना सुखी बोले आमारे कृष्णारे कदम तहलाए थाना सारी बोले सत्य बाटे करे आना गुनारे राई दाड़ा लोगो आमारे सामेरी बामे आमारे राई दाड़ा लोगो आमारे सामेरी बामे सुखी बोले आमार कृष्ण गिरि धरे छिलो सारी बोले आमार राधा शक्ति संचारी लगो राई दाड़ा लगो आमार से मेरी बामे आमार राई दाड़ा लगो आमार से मेरी बामे सुखी बोले आमार कृष्णर कदम तलाय थाना বলে আমার কৃষ্ণ কদম তলে থানা শম্ভু বাবা কার দাও সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা ও গো সারি বলে আমার রাধা দেখো করে আনা গো নারে আই দাড়া লব আমার সেমেরি বামে আমার রাই দাড়া লব আমার সেমেরি বামে আমার রাই দাড়া লব আমার সেমেরি বামে রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ